আজকে আমাদের সাথে আছে আইফোন 14 সিরিজ। আমরা আজকে আইফোন 14 সিরিজের এগুলার দাম নিয়ে কথা বলবো। কেমন কি দাম এই মুহূর্তে বাজারে আপনি পাচ্ছেন, সেরকম দাম নিয়ে আজকে মূলত আমাদের এই ভিডিওটি। তো আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক শেয়ার দিতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। প্রথমেই দেখে আসি আমাদের কাছে আইফোন 14 এই সিরিজের সব থেকে কম দামের ভেরিয়েন্ট হলো আইফোন 14। আপনারা কিন্তু আমাদের কাছে পাচ্ছেন 128 জিবি এবং 256 জিবি ভেরিয়েন্ট। এই দুইটা ভেরিয়েন্ট সবসময় আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল পাচ্ছেন। কালার হিসেবে কিন্তু পাচ্ছেন আপনি সব রকম কালার, যেখানে আমার হাতে কিন্তু এখন একটি পাচ্ছেন পার্পল কালার, একটি পাচ্ছেন ব্লু কালার এবং আরো একটি পাচ্ছেন ব্ল্যাক কালার। এই তিনটা কালার এই মুহূর্তে স্টক আমার কাছে আছে। আইফোন 14 এর 5টি কালারে কিন্তু অ্যাভেলেবেল পাবেন। যাদের 14 এর প্রয়োজন তারা আজকে কত দামে আপনি 14 পাচ্ছেন সেটা একটু আমাদের স্ক্রিনে দেখে নেন যে আজকের কত দামে আপনি আইফোন 14 পাচ্ছেন। এবং 5টা কালারই আমাদের কাছে কিন্তু আপনি অ্যাভেলেবেল স্টক পাচ্ছেন। আমাদের কাছে যত প্রোডাক্ট আছে এই সবকটা প্রোডাক্ট কিন্তু আপনার ইনঅ্যাকটিভ ভেরিয়েন্টের প্রোডাক্ট। যদি আপনি অ্যাকটিভ প্রোডাক্ট নিতে চান সেক্ষেত্রে দাম কিছুটা কম হয়। আবার আপনারা জানেন যে 14 সিরিজে কিন্তু অনেক রকম ভেরিয়েন্ট আছে, যেমন ইউএসএ স্টকে কিন্তু আপনি সিম স্লট পাবেন না, সেক্ষেত্রে 14 সিরিজে কিন্তু ইউএসএ স্টকের দাম সব থেকে কম। এরপরে আপনি সিঙ্গাপুর, ক্যানাডা, ইউকে, মালয়েশিয়া, জাপান, দুবাই এসব ভেরিয়েন্টে কিন্তু আপনি একটি করে ফিজিক্যাল সিম পাচ্ছেন, আর একটি পাচ্ছেন ই সিম। এই ভেরিয়েন্টের দাম হলো মধ্যম পজিশনে। আরেকটা ভেরিয়েন্ট হয় যেটা হলো ডিরেক্ট ফিজিক্যাল ডুয়েল সিম। এই ভেরিয়েন্ট হয় হংকং ও চায়না। এই দুইটা ভেরিয়েন্টে কিন্তু দাম একটু বেশি। আমাদের কাছে কিন্তু সব রকম ভেরিয়েন্ট আছে। এবং আপনার যদি কোনো স্টক পছন্দ থাকে, যেমন সিঙ্গাপুর, ইউএসএ, দুবাই, হংকং, যে ভেরিয়েন্টই চান না কেন, ইনশাল্লাহ আমরা আপনাকে সেই ভেরিয়েন্টটি প্রোভাইড করতে পারবো। তো আমাদের শপটি ভিজিট করতে ভুলবেন না। আমাদের শপ ভিজিট করলে কিন্তু সব রকম অফার কিংবা কেমন কি দাম চলছে, আজকের রেট কত আছে সব কিছুই আপনি জানতে পারবেন। এই গেল 14 সিরিজের সব থেকে কম দামের ভেরিয়েন্ট 14 এর আত্মকাহিনী। এবার আসি আমরা 14 প্লাস আইফোনের 14 সিরিজের সব থেকে ফ্লপ একটি ডিভাইস। এই ডিভাইসটি মার্কেটে সব থেকে কম চলছে। আপনি আইফোন 14 এ পাচ্ছেন 6.1 ইঞ্চি ডিসপ্লে, আর 14 প্লাস এ পাচ্ছেন 6.7 ইঞ্চি ডিসপ্লে। আইফোন 13 প্রো ম্যাক্সের যে কনফিগারেশন, আইফোন 14 প্লাস এর কিন্তু পাচ্ছেন আপনি সেই একই রকমই কনফিগারেশন। পাচ্ছেন ডুয়েল ক্যামেরা সেটআপ, যেখানে আপনি আইফোন 14 প্রো ম্যাক্স এবং 14 প্রো তে পাচ্ছেন 3টা ক্যামেরা, এখানে পাচ্ছেন আপনি 2টা ক্যামেরা। এজন্য 14 প্লাস এবছর সব থেকে কম চলছে। তারপরেও আমাদের কাছে 14 প্লাসও আছে, আপনি চাইলে 14 প্লাসও নিতে পারেন। যাদের লাখের একটু উপরে বাজেট তাদের জন্য আইফোন 14 প্লাস আছে, আপনি আইফোন 14 প্লাস আমাদের কাছে পেয়ে যাবেন। পরে আসি ডাইনামিক আইল্যান্ড। ডাইনামিক আইল্যান্ডের প্রথম মোবাইল আইফোন 14 প্রো পাচ্ছেন, 128 জিবি পাচ্ছেন, 256 পাচ্ছেন, 512 পাচ্ছেন। আপনি চাইলে 1 টেরাবাইটও কিন্তু আমাদের কাছে পাবেন। আইফোন 14 প্রো যাদের মোটামুটি 130-140 বাজেটে আইফোনের 14 সিরিজের মোবাইল প্রয়োজন তাদের জন্য আছে আইফোন 14 প্রো। একদম এক হাতে ইউজ করার জন্য হ্যান্ডি একটি ডিভাইস চাচ্ছেন, আপনার আইফোন 14 প্রো আপনার জন্য বেস্ট অপশন। আইফোন 14 প্রো যেখানে পাচ্ছেন আপনি 48 মেগাপিক্সেলের মেইন লেন্স আর 6.1 ইঞ্চি ডিসপ্লে, ছোটখাটোর মধ্যে আর বেস্ট ক্যামেরা। এই দুইটা জিনিসের যদি আপনার ফোকাস থাকে তাহলে আপনি আইফোন 14 প্রো পাচ্ছেন আমাদের কাছে। আইফোন 14 প্রো কেমন কি দামে পাচ্ছেন একটু আমাদের স্ক্রিনেই দেখে নেন যে আজকে কত দামে আপনি আইফোন 14 প্রো পাচ্ছেন। এর কিন্তু অনেকগুলো ভেরিয়েন্ট আছে, যেমন আপনি যদি ইউএসএ স্টক নিতে চান তাহলে কিন্তু এখানেও সিমের কোনো ট্রে থাকছে না, ইউএসএ স্টকের দাম এবছর সব থেকে কম। আর আপনি অন্য অন্য স্টক নিতে চাইলে, যেমন সিঙ্গাপুর, দুবাই, জাপান, ইউকে, ক্যানাডা, এগুলো কিন্তু আপনি ফিজিক্যাল একটা সিম পাচ্ছেন, আর একটা আপনার ই সিম ব্যবহার করার সুযোগ পাবেন, সেক্ষেত্রে এটা হলো মধ্যম পজিশনের দাম। আরেকটা ভেরিয়েন্ট আছে যেটা চায়না এবং হংকং, এই ভেরিয়েন্টে আপনি ফিজিক্যাল বাংলাদেশে 2টা সিম ইউজ করতে পারবেন। এই ভেরিয়েন্টের দাম তুলনামূলক আরো একটু বেশি। কালার হিসাবে 14 প্রো কিন্তু আপনি 4টা কালার, এই 4টা কালারেরই আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল আছে। এই গেল আইফোন 14 প্রো। এবার আসি আমরা 14 প্রো ম্যাক্স। 14 প্রো ম্যাক্স সব থেকে বড় সাইজের ফোন, বিগ ডিসপ্লে ডিভাইস আইফোন 14 প্রো ম্যাক্স।
যাদের আইফোন 14 প্রো ম্যাক্স প্রয়োজন, 6.7 ইঞ্চির ডিসপ্লে প্রয়োজন আর 48 মেগাপিক্সেলের ক্যামেরা প্রয়োজন, তাদের জন্য আছে আইফোন 14 প্রো ম্যাক্স। আমাদের কাছে ডিপ পার্পেল, গোল্ড, সিলভার এবং স্পেস ব্ল্যাক এই চারটা কালার কিন্তু আপনি অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন। তো যাই হোক, যাদের বাজেট 1.5 লাখ থেকে শুরু করে আরো উপরের দিকে, তাদের জন্য আছে আমাদের কাছে আইফোন 14 প্রো ম্যাক্স। আইফোন 14 প্রো ম্যাক্স আপনি ওই একই রকমই অনেকগুলো ভেরিয়েন্ট আছে, আপনি সিঙ্গেল সিম, ডুয়েল সিম সবই আছে। যদি আপনি একটা সিম ব্যবহার করেন তাহলে একটা সিম, তা না হলে আপনি ডুয়েল সিম ব্যবহার করতে চাইলে এখন সব স্টকে ডুয়েল সিম, আপনি যে কোনোটা নিয়ে নিতে পারেন। আপনি যদি ইউএসএ স্টক নেন তাহলে ফিজিক্যাল সিম তো পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনাকে ই সিম ব্যবহার করতে হবে। কানাডা, সিঙ্গাপুর, জাপান, দুবাই এসব স্টকে কিন্তু আপনি একটি ই সিম প্লাস একটি ফিজিক্যাল সিম ব্যবহার করতে পারবেন, সেক্ষেত্রে আপনি যে কোনোটা চাইলে নিয়ে নিতে পারেন। আর যদি আপনার ডুয়েল সিমই প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য আছে চায়না আর হংকং, প্রতিবারই একই কথা, কি দরকার আর বললামই না। তো যাই হোক, চারটা কালারে যে কোনোটা আমাদের কাছ থেকে আপনি নিয়ে নিতে পারেন। 128 জিবি, 256 জিবি, 512 জিবি এবং 1 টেরাবাইট জিবি প্রত্যেকটা ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল স্টক পাচ্ছেন। কত কি দাম আছে আজকে একটু আমাদের স্ক্রিনেই দেখে নেন যে আজকে কত কি দামে আপনি আইফোন 14 প্রো ম্যাক্স পাচ্ছেন। এই সব মোবাইল আপনাদের জন্য, আপনারা আমাদের শোরুম ভিজিট করতে পারেন। আমাদের শোরুম ভিজিট করলে শুধুমাত্র আইফোন না, বাংলাদেশের যত অফিসিয়াল স্মার্টফোন সেগুলোও পাচ্ছেন, তাছাড়া বাংলাদেশে যেগুলো অফিসিয়ালি আসেনি সেসব আনঅফিসিয়াল স্মার্টফোন কিন্তু আমাদের কাছে পাচ্ছেন। আমাদের কাছে আইফোন 14 প্রো ম্যাক্স যে মোবাইলগুলো আমাদের কাছে দেখতে পাচ্ছেন, এছাড়াও আরও ডিভাইস আছে। যাই হোক, এই প্রত্যেকটা ডিভাইস কিন্তু পাচ্ছেন আপনি ইনঅ্যাক্টিভ, যেখানে আপনি ইন্টারন্যাশনাল 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন। এজন্য আপনি নির্দ্বিধায় যে কোনো চিন্তা ভাবনা ছাড়া আপনি আমাদের শোরুম ভিজিট করতে পারেন। আমাদের শোরুমে প্রত্যেকটা ডিভাইস কিন্তু পাচ্ছেন আপনি ইনঅ্যাক্টিভ। আপনি যদি অ্যাক্টিভ নিতে চান সেক্ষেত্রে আমরাও অ্যাক্টিভ দিতে পারবো, দামটাও কিছুটা কম হবে, সেটা আপনার উপরে ডিপেন্ড করেই আপনাকে নিতে হবে। আর যাই হোক, আমাদের কাছে সবগুলাই ইনঅ্যাক্টিভ ভেরিয়েন্ট আছে, আপনারা চাইলে ইনঅ্যাক্টিভ ভেরিয়েন্ট প্রোডাক্ট কেনার চেষ্টা করবেন, তাহলে আপনার মনে কখনো কোনো সন্দেহ জন্ম দিবে। ফোনের 13 সিরিজে ডিসপ্লে ইস্যু ছিল, আমরা 14 সিরিজে কিন্তু এ ধরনের কোনো ডিসপ্লে ইস্যু কিংবা ক্যামেরা ইস্যু এখনো পর্যন্ত পাইনি। একদম ফার্স্টের প্রোডাক্টে 14 সিরিজে ক্যামেরা ইস্যু দেখা দিয়েছিল, যেটা বেশিরভাগ দুবাইতে ছিল, তারপরের থেকে আর কোনো সমস্যা কিন্তু এখনো পর্যন্ত কেউ ফেস করেনি। এজন্য আপনি 14 প্রো ম্যাক্স নির্দ্বিধায় নিতে পারেন, সেক্ষেত্রে কোনো ধরনের কোনো ইস্যু আপনার জন্য পড়বে না। আমাদের কাছে কিন্তু সব রকম প্রোডাক্ট আছে, আপনারা যারা আমাদের শোরুম ভিজিট করতে চান অবশ্যই শোরুম ভিজিট করবেন। আর এরকম নিত্য নতুন রিভিউর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি এটিও একটু ক্লিক করে দিবেন, যাতে সবার আগে আপনি নোটিফিকেশনগুলো পেয়ে যান। আর বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। দেখা হয়ে যাবে পরের কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।